নির্বাচন ও সংস্কার প্রশ্নে আরও কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৩টা থেকে পর্যায়ক্রমে শুরু হয়েছে গণ ফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, লেবার পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, বিজেপি ও ১২ দলীয় জোট সহ কয়েকটি দলের সঙ্গে সংলাপ। এ বিষয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, এখনো পর্যন্ত কয়টি দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। দেখুন, এই মুহূর্তে আমাদের কাছে এসে দলের বৈঠক শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন জাতীয়তাবাদী সমমনা ১২ দলীয় জোটের নেতারা। এর আগে এখানে কথা বলেছেন জাতীয় মুক্তি কাউন্সিল এবং জাতীয় গণফ্রন্টের নেতারা, এবং এর আগে কথা বলেছেন এলডিপির প্রধান এবং এলডিপির নেতারা বৈঠক করে। এবং সবার আগে আজকে শুরুতে বৈঠক করেছেন গণফোরামের নেতারা। এখানে যেটি বলেছেন, সবগুলি দলের নেতারাই মোটামুটি দ্রব্যমূল্যের বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই বিষয়ে যে বাজার সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভেঙে দিয়ে রেশনিংয়ের ব্যবস্থার কথা কেউ কেউ বলেছেন। রেশনিংয়ের ব্যবস্থা এবং সিন্ডিকেট ভেঙে দিয়ে বাজার যেন দ্রুত নিয়ন্ত্রণ করা হয় এবং দ্রব্যমূল্যের হ্রাস যেন টেনে ধরা হয়, সেই বিষয়ে তারা তাগিদ দিয়েছেন। কোনো দল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে তাগিদ দিয়েছেন এবং যে হত্যা হয়েছে জুলাই আগস্টে, সেই হত্যার বিচারের দাবি সবাই করেছেন। পাশাপাশি কেউ কেউ সংবিধান বাতিলের কথা বলেছেন এবং তারা কেউ কেউ কোনো দল বলেছে যে এটি অবৈধ সংবিধান, কাজেই এই সংবিধান বাতিল করতে হবে। কেউ কেউ সংস্কারের কথা বলেছেন, যেমন গণফোরামের নেতারা বলেছেন যে তারা সংবিধান সংস্কারের জন্য সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব কয়েকদিনের ভিতর প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়ে দেবেন। যাই হোক, প্রধান উপদেষ্টার সাথে যে সংলাপ চলছে, এর আগেও কিন্তু রাজনৈতিক দলগুলির সাথে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস সংলাপ করেছেন। এইবারের এই যে ধাপের সংলাপ চলছে, এই ধাপের সংলাপের দ্বিতীয় পর্যায়ে আজকে এখানে রাজনৈতিক দলগুলির সাথে সংলাপ হচ্ছে। এর আগে বিএনপি এবং জামাত সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। সবগুলো দলের বৈঠকে মূলত নির্বাচনকে ঘিরে নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য যে সংস্কার দরকার, সেই সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে এবং সংস্কার শেষে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের তাগিদ সবাই দিয়েছেন এবং এর মাধ্যমে যেন দেশকে এগিয়ে নেওয়া হয়, সেই বিষয়টির উপর সবাই তাগিদ দিয়েছেন। যাই হোক, আজকে এখন পর্যন্ত 4টি দলের সাথে সংলাপ হয়েছে এবং এই সংলাপ আরও চলতে থাকবে আরও কয়েকটি দলের সাথে, এবং এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে একটি সংবাদ ব্রিফ করা হবে। সেখানে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী আলোচনা হচ্ছে, সেই বিষয়গুলো জানানো হবে। এই ছিল আমার কাছে যমুনা থেকে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপের এ পর্যায়ে শেষ। নিশ্চয়ই সংলাপ শেষে ব্রিফিংয়ে কী জানানো হয় আপনার মাধ্যমে আমরা তা দর্শকদের জানাবো।